আসসালামু আলাইকুম, আমি জুবাইর। গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা দেখব যে ইসেটের কাজটা কি সেটা। তো দেখেন যে আমরা কি করেছি, প্রথমে কিন্তু এই পোস্টের ভ্যালু কিন্তু আমরা এই যখন বাটনে ক্লিক দিচ্ছি না, ততক্ষণ কি পোস্টের ভ্যালুটা আপনার ই থাকছে, ফাঁকা থাকছে। ফাঁকা থাকার কারণে এটা ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, আপনার ভ্যারিয়েবলের ভ্যালুটা কিছু থাকছে না, তার জন্য ওই এসএমএসগুলো মানে এই ইরর ইয়াটা দিচ্ছে। তো এটা যেন না দেয়, হ্যাঁ, সেটা করার জন্য আমরা এই সেটটা ইউজ করব। যদি আমরা বলবো যে বাটনটা যদি সেট করা না থাকে, মানে এটার উপর ক্লিক যদি না দিই, এরকম কিছু বোঝার জন্য আমরা এটাকে টাইপটা কি দিয়ে দেবো, সাবমিট, প্লাস দরকার নাই সাবমিট, এবং এটার নাম দিয়ে দেবো, একটা নাম হচ্ছে কি ক্যাটাগরি অ্যাড। বাটনের নাম দিয়ে দিলাম ক্যাটাগরি অ্যাড। তো এটার উপরে যখন যতক্ষণ না ক্লিক করবে, মানে এটার ভ্যালুটা যতক্ষণ না সেট থাকবে, সেট বলতে আমরা ইফ কন্ডিশন নিয়ে নিব এবং এর মধ্যে এখানে বলে দেবো সেট, মানে যতক্ষণ এ পোস্টের ভ্যালুটা সেট না করা থাকবে ততক্ষণ এগুলা দেখাবে না, ঠিক আছে। এখন দেখেন এরকম দেখাচ্ছে, তো এখানে শুধু আপনার অ্যারের মধ্যে কী দিতে হবে। তো এখানে আমরা যখন এটা প্রিন্ট আরের মধ্যে দেখাই, প্রিন্ট আর এর মধ্যে কী কী আছে সেটা দেখতে পাবেন আপনারা। প্রিন্ট আরের মধ্যে যদি আমরা এটাকে প্রিন্ট করি এখন, তো এটার মধ্যে কী আছে, ক্যাটাগরি নেম, ক্যাটাগরি অ্যাড, এটা হচ্ছে কি, এই যে দেখেন তিনটা ভ্যালু আছে, ক্যাটাগরি অ্যাড যেটা আছে বাটনটার ভ্যালুটা দিয়ে দিচ্ছে, মানে যতক্ষণ এটার না ভ্যালু পাবে ততক্ষণ কোনো কিছু হবে না, ঠিক আছে। তো এখানে তাহলে এই যে ক্যাটাগরি অ্যাড নামে যেটা ইয়াটা আছে সেটাকে আমরা করে দিলাম, দিয়ে দিব এখানে অ্যারের মধ্যে যেহেতু আছে, সেহেতু আমরা এরকমভাবে দিয়ে দিব। তো এখন দেখেন কি হচ্ছে, আমরা আবার যাই, এখন দেখেন যে আমরা ফর্মে যাওয়ার পর কিন্তু এখন কোনো ইরর মেসেজ কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না, যে কোনো ইরর মেসেজ নাই। আমরা কোনো ইরর মেসেজ দেখতে পাই না, যখন আমরা এটার উপর ক্লিক দিচ্ছি তারপরে কোনো ইরর মেসেজ থাকলে সেটা দেখাবে, সেটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস। দেখেন যে এটার ভ্যালু আমরা কিছুই দিইনি, তাই এটা ডিফল্টভাবে এটা কি পাচ্ছে, মানে এটাকে আনডিফাইন পাচ্ছে। তো ডিফল্টভাবে আমরা একটা ভ্যালু দিয়ে দিব, সেটা হচ্ছে চেক, যে কোনো এখানে চেক নামে যেটা ইয়াটা আছে এটা ডিফল্টভাবে যে কোনো একটা চেক হয়ে থাকবে সেটা বল দিব। তাহলে কিভাবে এখন থেকে আর কোনো মানে ইয়া পাবে না, হয় জিরো হবে না তো অন হবে, যে কোনো একটা তো হবে, আর ডিফল্টভাবে এটা জিরোই হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ইসেটের কাজ। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।